আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে এর ইউনিট ওয়ানের লেসন ফোর ইন দ্য স্ট্রিট এর এ বি সি ডি পেজ নাম্বার ফাইভ ও সিক্স এর আলোচনায় স্বাগতম। আসুন শুরু করা যাক। কিওয়ার্ডস: ক্রসরুটস। এখানে আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি তা হলো ক্রসরুটস। ক্রসরুট শব্দের অর্থ হলো রাস্তা পারাপার, অর্থাৎ রাস্তার এমন একটি স্থান যেখানে একাধিক রাস্তা এসে মিলিত হয়েছে, অর্থাৎ দুটি তিনটি বা চারটি রাস্তা মিলিত হয়েছে, এক রাস্তা থেকে অন্য রাস্তা পারাপার বা পার হতে হবে, এমন স্থানকে বলা হয় ক্রসরোডস। এ লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আসিফ: এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ? এক্সকিউজ মি, মাফ করবেন, কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন দ্য ওয়ে, রাস্তাটা টু দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে যাওয়ার, প্লিজ, দয়া করে। পেজার বাই, পথিক বা পথচারী: ও, ইটস নট ভেরি ফার, ও, এটি খুব দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট, গো অ্যালং বরাবর যাও, দিস স্ট্রিট এই সড়ক ধরে, অ্যান্ড এবং ইউ উইল কাম, তুমি আসবে টু এ বিগ ক্রসরোডস, বা তোমার সামনে আসবে টু এ বিগ ক্রসরোডস, তুমি আসবে টু এ বিগ ক্রসরোডস, একটি বড় রাস্তা পারাপারের কাছে, অর্থাৎ চৌরাস্তা বা তিন রাস্তা এরকম একটি রাস্তার কাছে। টার্ন লেফট, বামে ঘুরো, গো অ্যালং বরাবর যাও, অ্যাবাউট 200 meters, 2 মাইল, 2 মাইলের মতো, অ্যান্ড এবং অর্থাৎ দুই মিটারের মতো, অ্যাবাউট 200 meters, 200 মিটারের সমান, 200 মিটার, অ্যান্ড এবং ইউ উইল সি, তুমি দেখবে এ টল বিল্ডিং, একটি উঁচু অট্টালিকা, গো পাস্ট পার হয়ে যাও, অ্যান্ড এবং দ্য স্টেশন, স্টেশনটা ইজ অন দ্য রাইট, ডান পাশে, স্টেশনটা হলো ডান পাশে। আসিফ: গো অ্যালং বরাবর যাও, কাম টু ক্রসরোডস, রাস্তা পারাপারে আস, টার্ন লেফট বাঁয়ে ঘুরো, গো অ্যাবাউট 200 meters, 200 মিটারের মতো যাও, টল বিল্ডিং, উঁচু অট্টালিকা, স্টেশন অন দ্য রাইট, স্টেশনটা ডান দিকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। পেজার বাই, পথিক: ইটস ওকে, ঠিক আছে। নোট, টিকা: এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। এক্সকিউজ মি, এই বাক্যটি, ইজ এ পোলাইট ওয়ে, একটি ভদ্র ও
উপায় অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, কারো মনোযোগ আকর্ষণের জন্য, কারো মনোযোগ আকর্ষণের জন্য একটি ভদ্র উপায় হলো এক্সকিউজ মি শব্দটির বাক্যটির ব্যবহার। ইটস ওকে, ওকে, ইটস ওকে, ঠিক আছে। ইউ ক্যান অলসো সে ইটস ওকে বলা যায়, অথবা ইউ ক্যান অলসো সে তুমি আরো বলতে পারো ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম। বি, লুক অ্যাট দ্য ম্যাপ, মানচিত্রটির দিকে তাকাও। সাপোজ ইউ আর অন দ্য পার্ক রুট, ধরো তুমি এখন, ইউ আর নাও অন পার্ক রুট, সাপোজ ধরো ইউ আর নাও তুমি এখন অন পার্ক রুট, পার্ক রুটে আসো। অ্যান্ড, এবং ইউ ওয়ান্ট টু, এবং ইউ ওয়ান্ট তুমি চাও, টু গো যেতে, টু মস্ক রুট মসজিদ রুডে, অর অথবা জিলা স্কুল, জিলা স্কুলে। আস্ক ইউর পার্টনার, তোমার পার্টনারকে জিজ্ঞাসা করো, হাউ ইউ ক্যান গো দিয়ার, তুমি সেখানে কিভাবে যেতে পারবে। স্টার্ট লাইক দিস, এভাবে শুরু করো। এস ওয়ান, স্টুডেন্ট ওয়ান, এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, মাফ করবেন, কিভাবে, হাউ ক্যান আই গো, কিভাবে আমি যেতে পারি, হাউ কিভাবে, ক্যান আই গো আমি যেতে পারি, টু মস্ক রোড মসজিদ রোডে, মসজিদ সড়কে। এস টু, ও ইটস কোয়াইট ফার, এটা অনেক দূর, ইটস কোয়াইট ফার। তাহলে ম্যাপটা আমরা দেখে নিই। ম্যাপে দেখা যাচ্ছে এইখানে তুমি দাঁড়িয়ে আছো পার্ক রোডে, আর মস্ক রুট রয়েছে এখানে, জিলা স্কুল এখানে। তাহলে এখান থেকে তোমাকে যেতে হবে প্রথমে অ্যালং দ্য রুট, দেন ক্রস রুট, ক্রস রুট থেকে আবার অ্যালং দ্য রুট, তারপর আরেকটা ক্রস রুট, এই ক্রস রুট ধরে এখানে লেফটে টার্ন করতে হবে, তারপরে আবার টার্ন লেফট, লেফট টার্ন করে অ্যালং দ্য রুট আবার আরেকটা ক্রস রুট, এই ক্রস রুটে এখানে এসে আবার রাস্তা পার হতে হবে, অর্থাৎ অপোজিট সাইডে যেতে হবে, ইউ হ্যাভ টু গো অপোজিট সাইড, দেন গো স্ট্রেট, অ্যান্ড ফাইনালি ইউ কাম টু এ ক্রস রুট, অ্যান্ড ইউ হ্যাভ টু টার্ন রাইট, অ্যান্ড দ্যাট ইজ দ্য মস্ক রুট। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি কিরকম হবে। এস ওয়ান, এক্সকিউজ মি, মাফ করবেন, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, কিভাবে আমি মসজিদ রোডে যেতে পারি। এস টু, ও ইটস কোয়াইট ফার, এটি বেশ দূর, গো অ্যালং বরাবর যাও, কাম টু এ ক্রস রোডস, একটি রাস্তা পারাপারে আসো, টার্ন লেফট বামে ঘুরো, অ্যান্ড গো অ্যালং এবং বরাবর যাও, কাম টু অ্যানাদার ক্রস রোড, অন্য একটি ক্রস রোডে আসো, টার্ন লেফট এগেইন, আরো আবারও বামে ঘুরো, অ্যান্ড গো অ্যালং এবং সোজা যাও, বরাবর যাও, কাম টু এ ক্রস রোড, একটি রাস্তা পারাপারে আসো, ক্রস রোডে আসো, অ্যান্ড টার্ন রাইট এবং তারপর ডান দিকে ঘুরো, গো অ্যালং টু দ্য নেক্সট ক্রস রোড, সোজা যাও পরবর্তী ক্রস রোডে, ক্রস রোড পর্যন্ত টার্ন রাইট, ডান দিকে ঘুরো, অ্যান্ড দিস ইজ দ্য মস্ক রোড, এবং এই হলো মসজিদ রোড। এস ওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এস টু,
ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। সি ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় কাজ করো। আস্ক ফর অ্যান্ড গিভ ডাইরেকশনস, প্রশ্ন করো এবং নির্দেশনা দাও। ফর এ প্লেস, একটা স্থানের জন্য। ইন ইউর ওন উপজেলা, তোমার নিজের উপজেলায়, টাউন শহরে, অর সিটি অথবা নগরে। তাহলে এটা তোমার নিজের ক্ষেত্রে, তোমার নিজের উপজেলা অথবা নিজের শহর অথবা নিজের নগরে যে কোনো একটা স্থান সম্পর্কে তোমার পার্টনারের সাথে প্রশ্ন জিজ্ঞাসা করবে। এবং একই রকম টার্ন, গো, অ্যালং, এখানে যে শব্দগুলো ব্যবহার করতে হয় তা হলো টার্ন লেফট অর রাইট, গো অ্যালং, ক্রস রোড। ডি লিসেন অ্যান্ড প্র্যাকটিস দিজ ওয়ার্ডস, এই শব্দগুলো শোনো এবং চর্চা করো, অনুশীলন করো। স্টেশন, স্টেশন, স্টেশন। বিল্ডিং, বিল্ডিং। ক্রসরোডস, ক্রসরোডস, ক্রসরোডস। স্টেশন, বিল্ডিং, ক্রসরোডস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সর্বশেষ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।